সবাইকে স্বাগতম জানাই তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি রুট ছাড়া আপনার এই নোটিফিকেশান বার বা আপনার স্ট্যাটাস বারটা আপনি চেঞ্জ করে নিজের ফটো দিয়ে দিবেন সাধারণত আমরা দেখে থাকি যে আপনার এই স্ট্যাটাস বারটা কালো অথবা সাদা বা অন্যান্য কালার থাকে তো আপনি চাইলে এই স্ট্যাটাস বারের মধ্যে আপনার নিজের ফটোটা বসায় দিতে পারবেন আপনার পছন্দের প্রিয়জনের ফটো এখানে দিয়ে দিতে পারবেন আপনার মতো আপনি এখানে একটা ফটো সেট করে দিতে পারবেন যেটা আসলেই একটা অসুন্দর দেখাবে এবং ভালো দেখাবে একটু অন্যরকম দেখাবে সবার ফোন থেকে আপনি চাইলে আপনার এই নোটিফিকেশান প্যানেলটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন দেখেন নোটিভিকেশান প্যানেলটা তো এখানে আপনি চাইলে আপনার পছন্দের কালারটা এখানে দিয়ে দিতে পারবেন তো তার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং কোনো রুটের প্রয়োজন না আগে আপনার রুট লাগতো বাট এখন আর রুট লাগে না তো অ্যাপটার মাধ্যমে আপনি করতে পারবেন তো দেন আপনি এখানে লিখবেন কালার স্ট্যাটাস বার কালার স্ট্যাটাস বার স্ট্যাটাস বার এই দেখেন অ্যাপটি তো অনেক জনপ্রিয় একটি অ্যাপ আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংকটা দিয়ে দেব তারপর জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার যা করতে হবে প্রথমেই অ্যানেভেল কালার আর স্ট্যাটাস বার এটাতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর নোটিফিকেশান অ্যাক্সেসটা আপনি অ্যানেবেল করে দিবেন এই দেখেন স্ট্যাটাস বার এটা আপনি অ্যালাউ করে দিবেন করার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন যার দেন আপনি যখন থিমসে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে অ্যাপটা থেকে বের হয়ে যাবে তো আবার আপনি ওপেন হবেন ওপেন করবেন মানে অ্যাপটি তো ওপেন করার পর থিমসে যাবেন থিমসে যাওয়ার পর প্লাস টিনতে ক্লিক করবেন থিমস মেকার তো আপনার নিজের যেহেতু পছন্দের ইমেজ দিয়ে দিবেন ধরেন এই এটা সিলেক্ট করবেন নিচেরটাই দেখেন এই অপশন অপশনটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করবেন তো ইমেজ সিলেক্ট করে আপনার একটা ফটো এখানে সিলেক্ট করে দিতে হবে ধরেন আমি চাই এই ফটোটা এখানে সিলেক্ট করে দেবো আমার আমার ফটোটা তা আপনার পছন্দের ফটো আপনি দিয়ে দেবেন বা আপনি যে ফটোটা আপনি দিতে চান তো আপনি ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যা করতে হবে জাস্ট সেভ ক্লিক করবেন দেখেন উপরে সেভ অপশনটা আছে জাস্ট সেভ সেভ ক্লিক করে দিবেন সেভ ক্লিক করার পর আবার এখানে সেভে দিবেন দেওয়ার পর দেন এক্সিট মানে ব্যাক বাটন ক্লিক করবেন আপনার সেভ এন এক্সিটে ক্লিক করবেন আবার সেভ দিবেন দেন আপনার কাজ শেষ তো এখানে আবার সেটিংসে যাবেন দেখেন সেটিংস সরি থিমসে যাবেন থিমসে যাওয়ার পর একদম নিচের দিকে দেখবেন যে আপনার থিমসটা এ দেখেন একদম নিচে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার থিমসটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন আমার নোটিভিকেশানটা এখন চেঞ্জ হয়ে আমার ছবিটা চলে আসছে এ দেখেন এখন দারুণ একটা আপনার সিস্টেম মনে হচ্ছে কারণ এই এখানে কিন্তু আপনার নিজের ফটো দেওয়া যায় না এখানে তো আপনি চাইলে আপনার নিজের ফটোটা এখানে বসে দিতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা আমার চ্যানেলে আগে দেখছেন অনেক ভিডিও দেখা যায় আমার চ্যানেলে আগে দেখে অনেকেই তো অনেক নতুন যারা ভিউয়ার্স আসে তো অন্যান্য চ্যানেলে যখন ভিডিওটা কপি করা হয় তো তারা কি করে যে আমার চ্যানেলে এসে বলে যে ভিডিওটা তো ভাই আগে অন্য চ্যানেলে দেখছি তো আমি বলব যে ভাই অন্য চ্যানেলে আপনি দেখেন না আমার চ্যানেলেই আমার ডেটটা দেখেন আমি আগে অনেক ভিডিও আপলোড করি সবার আগেই তো এই ভিডিওগুলো পরবর্তীতে তারা এগুলো কপি মারে এবং সেইগুলো আপনার আমার চ্যানেলের মধ্যে আবার দেখা যায় যে ওই ভিউয়ার্সগুলো আইসে আবার কমেন্টস করে যে এইটা তো দেখছি আমি আগেই তো যাই হোক এটা আপনাদের ভুল আগে দেখবেন যে কার ভিডিওটা আগে আপলোড করা হয়েছে তো ওই চ্যানেলেই আগে দেখবেন যে আপনার দুইটা চ্যানেলের কম্পেয়ার করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করুন ইনশাল্লাহ তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ